দেখুন, এবার বিএসএফ এর বৈঠকে প্রকাশ্যে চলল পর্ণ। বিএসএফ এর বৈঠকে প্রকাশ্যে চলল পর্ণ ছবি, আর সেই ছবি চলায় অস্বস্তিতে পড়তে হলো বিএসএফ কর্মকর্তাদের। রবিবার সকালে ভারতের ফিরোজপুরের 77 নম্বর ব্যাটালিয়নে ঘটনাটি ঘটেছে। জানা গেছে বিএসএফদের কী কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় তা নিয়ে ফিরোজপুরের 77 নম্বর ব্যাটালিয়নে রবিবার বৈঠক ছিল। বৈঠকে বিএসএফের নিজস্ব ল্যাপটপে প্রেজেন্টেশন দেখানোর মাধ্যমে পুরো বিষয়টি বোঝানোর কথা ছিল। সেই মতো ল্যাপটপে তা দেখানোর প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু প্রেজেন্টেশনের বদলে হঠাৎই চলতে শুরু করে পর্ণ ছবির একটি দৃশ্য। প্রায় 90 সেকেন্ড পরে তা বন্ধ করা হয়। এ ঘটনায় বৈঠকে উপস্থিত বহু নারী বিএসএফরা অপ্রস্তুত পড়ে যান। পাঞ্জাব বিএসএফের আইজি মুকুল গোয়েল এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানান, ঘটনার সময় বৈঠকে 7-8 জন নারী ছিল। পর্ণ দৃশ্যটি প্রায় 90 সেকেন্ডের মতো চলেছিল। তিনি বলেন, আমরা ওই অফিসারকে শনাক্ত করার চেষ্টা করছি যার ল্যাপটপে বৈঠকে ব্যবহার করা হয়েছিল। সরকারি ল্যাপটপে এ ধরনের জিনিস থাকা মোটেও বাঞ্ছনীয় নয়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং তদন্তের নির্দেশ দিয়েছি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ¶¶